আমি মনে মনে কই, রবিকা তুই কটিয়ার ফেলে আর যেভাবে ওয়াজের মঞ্চ খাড়াই যাস, তুই রবিকার দা হাবা নাই, এটা তো রবিকা জানে যে স্টাইল তুই দিয়ে আস। আসলে তুই রবিকা কি, মহিলা দশ পুরুষের শক্তি, কোনো গায়ে রোগ নাই। আমার এক একটা আলেম যাতে প্রিন্সের মতো হয়, আমার এক একটা আলেম যাতে হৃষ্টপুষ্ট হয়, যাতে রোগমুক্ত থাকে, সেই সুবাদে আমি বলছি ব্যায়ামের কথা। তোর কথা কয় না, ব্যায়াম না করলে প্রিন্সের মতো বাচ্চা হবে না। নয় রবিকার লাইনি এনতে গাল খাত এনতে বিয়া, এতে রয়েছে কি ইচ্ছা বাংলা আসার লাইনি, ঠিক কিনা? প্রত্যেকটা কথা আমি অন্তরের দরদ থেকে বলছি। আর আরে দুই আলাই সত্তরা হুজুর গেরা, আহারে হুজুর গেরা, হুজুর গেহ একটা খাচ্ছত আপন লোক সেনে না ফরস এনে না, মাসলা একটা ইঞ্চি তুই দাঁড়া, তুই দাঁড়া, কথাটা আলট্রাসোনোগ্রাফি দিয়ে সাইবেন তো ভিতর বাহির আলট্রাসোনোগ্রাফি করবেন, ভিতর বাহির ইয়ে করবেন তো একটা জিনিস বুঝবেন তো। আল্লাহ আমার হেফজা মাদ্রাসাগুলোর তুমি কবুল করো। খেলার মাঠের কথাটা আমি কেন বলছি, প্রাইমারি স্কুলের সাথে কেন তুলনা দিছি, আহারে কলেজের টুকরারা বুঝলে না, খেললে আমরা ছেলেরা হৃষ্টপুষ্ট হইব, একটা হাফেজও কোরআন দেখতে মায়া লাগবে, এতে এতে খাইতে হইব না, তো এত চোখের জ্যোতি থাকতো না। আকসার হেফজা মাদ্রাসা এটা দেখবেন যে তাদের চশমা লইয়ে এলেছে, চশমা লওয়া এটা দ্বিতীয় কবর আজাব, একটা আজাব চশমা, চশমা ছাড়া একরেট দেখতেছেন, দূর কাছে হমান কাছে সাইডে দেখতেছেন, আয় হা চশমা ছাড়া এখন দূরে অন্ধকার দেখি সব গোল, চশমা দিলে দূরে দেখ কাছে দেই গোল, একটা আজাব। তাহলে আমার একটা হাফেজ কোরআনের যদি চোখটা ঠিক থাকে দরকার আছে না, দরকার আছে কি না? বৈকালবেলা খেললে এতের ব্রেন প্রেস হইব, পড়াটা দ্রুত মুখস্থ করতে পারবো, আমনেও খেলবেন, তাহলে হার্টের রোগী থেকে আপনি বাঁচি যাবেন। ন ঠাঁসায় গরুর গোস্ত জব্দা কোপ্তা খাই এক হুজুরকে গেড়ি এত মোটা মোটা হয়ে যায় আর এস্টকে মরে গেড়ি কাটতেই মরে। আমারে বাংলাদেশের বিশাল চক্ষু ডাক্তার, যিনি অর্থমন্ত্রী চোখের ডাক্তার, আমারে ফোন করছে, তিনি আমারও ডাক্তার, কাপসারি ভাই হেফজা মাদ্রাসার ফোলান, তারপরে আকসার ফোলানের যদি চশমা দেওয়া লাগে চোখের জ্যোতি কেন কম? এক ভাইও কোরআন হইলে চোখের জ্যোতি বাড়ে, নবীর হাদিস এগুন কম হয় কিনলে। আমি কইছি আমি নিজস্ব গবেষণা, আয় তো ডাক্তার ন বললাম, তারা ব্যায়াম করে না, ব্যায়াম না করার কারণে তাদের চোখের জ্যোতি আস্তে হ্রাস পাইয়া যায়। তো হলাটা নয় দশ বছরে যদি চোখের জ্যোতি শেষ হয়, 60 বছরে তো কান হয়ে যাব, তাহলে আর হাফেজে কোরআন বুঝে আন্ডি আন্ডি ভিক্ষা করিব, ফড়াইতেছি আল্লাহর আস্তে আমার ছেলে ফেলেরা যাতে হৃষ্টপুষ্ট হয়। সিঙ্গাপুর দেখছি এক মহিলা ভলিবল খেলে গের হিতি এনে হুপ কই বল রে কিক মারে দে আদি হুপ, আমি ওই আস্তে আস্তে সোরের মতো এনে রুমাল দিয়ে দি চাই। কালকে 10 তারিখ আছে না, গতকাল 10 তারিখ গেছে না, হুজুর ঘেরা আর মাহফিল বন্ধ করে দিছে, থানার ওসি সাহেব আফসারি ভাই কি ইত্যা মান্য হুজুর ঘেরা অভিযোগ দিছে। তো হুজুরে যদি কোরআনের বিরুদ্ধে থাই হাবলিগের উদয় তোরা হে দাস, ঠিক কি না? 3 দিন ব্যাপী মাহফিলে চিফ গেস্ট আমি, কাল্লা মাহফিল বন্ধ মাদ্রাসার মাহফিল, আজ্জা মাদ্রাসার হেফজা মাদ্রাসার মাহফিল চলে, আয় কইলাম আল্লাহ কত রং দিয়ে আইলা তুমি, আসি এরি ওরে কথা কয় না। আবার আগামীকালকে 2 আন তো গ্যাপ পূরণ হয়ে গেছে না, ওরে ওই গেছে না, আবার এরপর অফ সিজনে বিদেশে মাহফিলের বিড়ি লাটা চিন্তা করিনি। তোকে বালা জিডা লাগে, আমরা প্রতিবাদ করব না, এনসাফ আল্লাহর কাছে, আমরা হেদায়েতের জন্য কথাগুলো বলি, কারণ আল্লাহ আমাদেরকে অধিকার দিছে বলার। আমরা যদি শিশুদের জন্য শিশুরে যে ফিডাটা দেয় মাগো মাগো করি, কত কান্দা কাঁদে মাগো 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 মাগো, আয় হায় হায় কারে মারছ তুই, এ বাচ্চা আমার জানাজা দিব, এ বাচ্চা বুড়ো হয়ে গেলে আয় হুজুরের গে সেবা করবো, হুজুর কেমন আছে? আর এ বাচ্চারে গগন বিদারি সিৎকার দিয়ে মাতলাম, আমরা কি জবাব আমরা আল্লাহর কাছে দিব, ঠিক কি না? ইমাম ইবনুল জৌজি রহমাল্লা তালা বলছেন, 3 বেদ দেওয়া যায় মৃদুভাবে, যদি মৃদুর চেয়ে বড় দেওয়া যায় তাহলে ক্যাসাস ফরজ, আর সিন্নু বিচ্ছিন্ন আইনু বিলাইনে আমনে যে চা হাসটা বেত হাতের ফাঁসার মধ্যে দিয়েছেন হাড়া হালাইছেন, এ ছাত্র আন্নের ফাঁসা হাড়া হালাইব। ইমাম ইবনুল জাওজির ব্যাখ্যা দিয়ে আর কথা নো, কব মা হেবাটা তো ওয়াজ করতে হয় উল্টা না কর, আর কথা নো বাইরে, ইমাম ইবনুল জাওজি কয় ক্যাসাস ওয়াজিব, তাহলে ক্যাসাস দিলে একটা হুজুর বাইসমনি বাংলাদেশে, ওরে কথা কো বাইসমনি ছাত্রে ঢাকাই হুজুর মরি যাব, আর উল্টা এ ক্যাসাসের মাসলারে আটকাইছে কেনে কয়া জিয়ন্তি মার হিয়ন ব্যস্ত যায়, এ হাদিস শুনছত্তি জীবনে হাফেজেরা কলেজের টুকরা আলেমেরা ইসলামের দুর্দিনে ছাত্র বাড়ার মহব্বত করেন,
ভালোবাসেন, অনেক পুলিশ অফিসারের ছেলে পড়ে, আদর করেন। আমাদের দুর্নীতিগুলো প্রকাশ পায় যেটি আছে, 30 রকমের ভিডিও আমি কালেক্ট করছি, 30 রকমের নির্যাতন, আর একটা আছে 31 রকমের সিসিটিভির বাইরে নিপিড়ায়। ভাই আমাদের কথাগুলো আমরা বলি, এটা শরম দেওয়ার জন্য না, আমরা এসলা হয়ে যাই, আমরা মারবো না, যা হারি হড়াইও। দেখবেন কত মহব্বত করব ছেলেমেয়েদের বাপেরা মায়েরা, আপনারে হাদিয়া দিব, ভালোবাসব, আপনার কাছে মাইয়া বিয়ে দিব। আঙ্গ চরিত্র যদি খারাপ দেয় ও মা হুজুর না ডাকায়, আমার ফ্যামিলিতে 6-7 জন হাফেজ কোরআন নষ্ট শেষ। ও জীবনে আমার জ্যাঠ সে কয় আমার ওয়াইফেরে, বোন তোর দুলাভাইও স্কুলে হচ্ছে নেতা, আইও স্কুলে হচ্ছি, কানে ধরলাম জীবনে আর 14 গোষ্ঠীরে কই যাই যাতে মাদ্রাসা তোলার না দেয়। তো এটা আমাদের বদনামী ন কথা, কোন বদনামী ন? যদি ফেনী সদর থানার ওসি সাহেবের ছেলেটা মাদ্রাসা তোড়ে, একটা ছেলের বরকতে পুরা ওসি সাহেবের ফ্যামিলিটা আল্লাহওয়ালা হয়ে যাইব। ওই বলি এখন আগে হড়াই তো অভাবের কারণে মাদ্রাসা হেত্তা জগত খাইব, এখন মানুষে মাদ্রাসা পড়ায় শখ করি যাতে আমার ছেলেটা আলেম হয়, ঠিক কি না? এখন আকসার ধনী মানুষ, হ্যাঁ আর ছেলেগুলারে কেন মাদ্রাসা পড়াইয়ের ওয়াজ করি পেল্লাই, আরে রুজি করি খাবাই পেল্লে, আল্লাহর কসম আমার আল্লাহরে ফাই পেল্লাই পড়াইয়ের, কারণ আমার কোনো পয়সার অভাব নাই। 1000 বছর যদি খাই আমার পয়সা শেষ হবে না আলহামদুলিল্লাহ, বেলে তাহলে কশো কোটি টিয়ার মালিক আল্লাহর যা দিছি এটা দিয়ে আয় আয় বেটা, 3 দিনে খাই সাইলে একটের বাদ, তো 50,000 টিয়া খাইতে তো 50,000 টিয়া সাইল কিনা আর লাগবে 10 বছর, তো 1000 বছর তার এনে যাইব, ওর কথা কয় না কোথাও গাছ 10 বছর হারে না, হেতে আর মাইয়া এটা ইয়া ডলাই তো যাই হারিয়ে এলেছি, ইয়া হুড়িয়ে এলেছি, ইডারে আই তালি দিছি, কোত্তা তোর ছুটি নাই এই তো তালি, তো কোত্তায় গিয়ে আর লাইফ যাইব, কোত্তা আছে আরও 10 গে, তো তাইলে 1000 বছর, 1000 বছর হয়েছে না, তো আর 1000 বছর অপচয় আমি করি না আলহামদুলিল্লাহ, অপচয় যদি না করস আল্লাহ তোর জীবন অভাবে রাখত না। তুই ডাকাইতি মহিপাল হোটেল খাইতি বইছ, ওর হরড অর্ধেক খাই আর অর্ধেক হানি ডালি দিছ, তোর উপরে আল্লাহর গজব দৌড়ি গেছে, তোরে রাজ্জাকে এটা ভিডিও করে ধরে রেখছে, ওর কথা কয় না, আরে উনি মহব্বত করি টিয়া এটা দিল 1000 টিয়ার নোট হুজুর ধরেন খান, আমি ওনার চোখের সামনে এটা ফাঁড়াইছি ছড়া দিছি, মন কষ্ট আইব নি আইব নি, রাজ্জাকে তো সাহায় রয়েছে, তুই রিজিকটা কেন নষ্ট করছো, তোরে আল্লাহ ডাস্টবিনও নিব তুই ফেনির ফোলারে, আমি প্লেটটা 2 খাইয়ে লাই মুসি লেই হুসি ভাত একটা হোল লিডারে 2 সুন্দর করে মহব্বত করে সুমাদি খাই, রাজ্জাকে এগুলা দেখে কামার রফিকুল্লার আমি অভাবে রেখতাম না, আতুডা ডাকায় তাতুডা কবল আর জীবনে অপচয় করতেন না, এরকম 500টা নাগরিক অস্তা তোরা বাংলাদেশে, বাংলাদেশের বর্ণটা আমি ফিরাইয়ে ফেলবো ইনশাল্লাহ, পড়ি আমিন। আল্লাহ আমার হাফেজ কোরআনদেরকে বুঝান, মারিয়েন না, কন্ট্রোলের লাই যা করার দরকার একটু সিস্টেম করবেন, হিডার বলা লাগবে না সাইলেন্ট রাখছি, তবে মারিয়েন না বেদমভাবে কোনো অবস্থা মারিয়েন না, ভালোবাসেন, ভালোবাসি।